স্মোকিং করলে তার রোজা ভাঙবে না? হ্যাঁ ভাঙবে নাকি? দ্বিমত আছে এখানে কেউ? আজকের হলরুমে কেউ আছে? এটা এটা করবেন না সম্মানিত ভাইয়া, নট অনলি শুধু রমাদানের জন্য, এটা কখনোই করবেন না। শুধু আপনি না, আপনার আশেপাশের সবাই আক্রান্ত হয়, আপনার স্ত্রী আক্রান্ত হবে, আপনার বাচ্চারা আক্রান্ত হবে, এই ধোঁয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত হবে। এটার মধ্যে নিকোটিন আছে, নিকোটিন, টোবাকো প্ল্যান্টস এর ভিতরে কি থাকে? নিকোটিন। এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকল, এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই, যেটার কোনো অ্যান্সার নেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। খবরদার, আমি প্রায় উদাহরণে বলি যে তামাক পাতা যেখানে চাষ হয় কোনো ছাগলও এখানে ওই তামাক পাতায় মুখ দেয় না, জানেন? তামাক পাতার চাষ আপনারা দেখছেন? মালয়েশিয়াতে আছে নাকি? বাংলাদেশে আমি দেখেছি অনেক। অন্যান্য চাষাবাদ যখন করে চারদিকে একটা আউটার ফেন্স থাকে যাতে গরু ছাগল ওইখানে না যায়, কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোনো বেড়াটা দেওয়া লাগে না। বেড়া দিবে কার জন্য? ছাগলের জন্য। ছাগল তো যায় না ওখানে, ছাগল গরু কেউ এগুলো খায় না। তো যে জিনিসটা ছাগল খায় না, ছাগলে মুখে দেয় না, এটা আমি ঠোঁটে লাগাই কিভাবে? হ্যাঁ, এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়, তাই না? টয়লেটে বসে অনেকে খায় না, তো কি বাজে একটা ব্যাপার দেখেন, যেটা টয়লেটে বসে মানুষের খাওয়া লাগতেছে। আর ওইখানে যদি শেষ হইতে হইতো, সে বের হওয়ার পর অবস্থাটা কি? আরেকজন কি আর ধরতে পারে ওইখানে? পারে না। এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে, ডিফেমেশন থাকে। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ। ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে, ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস এর উপরে লেখা এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে। খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন? ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে, এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে, কেউ কিনবে? তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার, লাং ড্যামেজ হয়, এটা ড্যামেজ হয়, এত ক্ষতি, এটা জেনে আমরা কেন খাই? এটা এটা জন্য আমরা না খাই। ধোয়া, এটা জাহান্নামের আলামত, ধোয়া। আর পারফিউম হচ্ছে এটা জান্নাতিদের আলামত। জাহান্নামে গেলে কি থাকে? আগুন, ধোয়া। ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচান। তো ধোয়া তো ভালো লক্ষণ না। তো যদি আমরা, আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না, যদি আমরা কেউ করে থাকি, আমরা আজকের এই বাংলাদেশি মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আর স্মোকিং করব না। হ্যাঁ, পারা যাবে? পারা যাবে? কষ্ট হয়ে যাবে বোধহয় অনেকের। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করতে হবে, একজন আরেকজনের হাত ওঠানোর দরকার নেই, আপনারটা আপনি ওঠান, কেউ কাউকে ইঙ্গিত করার দরকার নেই। যদি কেউ আমরা করি, আস্তে আস্তে আমরা ছেড়ে দিব, ব্যাস, দ্যাটস ইট। কি বলেন, পারা যাবে? একটু মন থেকে আওয়াজ করে বলেন তো, ইনশাআল্লাহ। ধীরে ধীরে ছাড়, ধীরে ধীরে। যে প্রতিদিন চেইন স্মোকার যারা, একবারে তো পারবেন না, প্রতিদিন যারা 10টা খান, তারা এই মাসে ধরেন যে রমজানে 5টা করে খাইলেন, খাইতে হবে আপনি, একবারে ছাড়তে পারবেন? একবার আমি ছাড়তে বলিও না, চালায় যান, 10টা করে আগে চালায় দেন, তো এই রমাদানে রাত্রেবেলা 5টা করে খাবেন, আর এরপরের মাসে শাওয়ালে 3টা করে, এরপরের মাসে 2টা করে, এরপরে 1টা করে। যেই মাসে আপনি 1টা করে খাচ্ছেন, এরপরের মাসে আপনি বাদ দিতে পারবেন না যে 10টা করে যে খায় চেইন স্মোকার, ওরা যদি হঠাৎ বন্ধ করতে বলা হয় তো মারা যাবে। পারবে? ধীরে ধীরে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমান। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন।